রাজধানীর মিরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল গণসমাবেশ ও আলোচনা সভা মিরপুরের তেইশটি মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি প্রায় প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা আগাখান মিটুকে গণসংবর্ধনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার নির্মল কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথি এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর পর একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মচর্চা করতে পারছে তাই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা